আসসালামু আলাইকুম। শস্য এসে গিয়েছি, সবাই সুস্থ সুন্দর আছেন নিশ্চয়ই। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো অ্যাপল পাই। আমাদের সবার ঘরেই কম বেশি অ্যাপল থাকে, আর বেশ করে আমার ঘরে সব সময় দেখা গেল অ্যাপল কিনে আনার পরে কখনোই শেষ হয় না, ম্যাক্সিমাম সময় নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তাই আজকে ভাবলাম অ্যাপল পাই তৈরি করে ফেলি, এবং এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, যে কেউ যে কোনোভাবে এটা বানাতে পারবে। আমি এখানে 8টি আপেল নিয়ে নিয়েছি, এগুলো খোসা ছাড়িয়ে এগুলোকে খুব পাতলা পাতলা করে পিস করে নিব। এখানে সবগুলো আপেল পিস করা হয়ে গেল। আমাদের এই অ্যাপেল পাইয়ের জন্য অ্যাপেলটাকে আগে রান্না করে নিতে হবে। আর এটা রান্না করার জন্য যা যা লাগবে তা হলো দারুচিনির পাউডার লাগবে, কর্ন স্টার্চ লাগবে, আর সাথে লাগবে চিনি, পানি আর অল্প করে বাটার। কোনটা কতটুকু দিব সেটা আমি দেওয়ার সময় বলে দিচ্ছি। একটা হাঁড়িতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ দারুচিনির পাউডার। আপনারা চাইলে এখানে গলানো বাটারটাও ইউজ করতে পারেন। এবার আস্তে আস্তে কেটে রাখা আপেলগুলো দিয়ে দিব। অ্যাপেলটাকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব, তারপরে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণের সুগার, আর সাথে দিব 3 টেবিল স্পুন ওয়াটার, তারপর আবার ভালো করে নেড়েচেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমরা চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট আপেলটাকে রান্না করে নিব। আর এখানে 1 টেবিল স্পুন কর্ন স্টার্চের সাথে 2 টেবিল স্পুন পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। পাঁচ মিনিট পর আমাদের অ্যাপেলটা হয়ে গেছে, এখন মিক্স করে রাখা কর্ন স্টার্চটা এটাতে দিয়ে দিব। আরও 2 মিনিট রান্না করে এখন এটা তুলে নিব। তৈরি হয়ে গেল আমাদের অ্যাপল পাইয়ের জন্য অ্যাপল ফিলিং। অ্যাপল ফিলিংটাকে একটু সময়ের জন্য রেখে দিব নর্মাল টেম্পারেচারে, যাতে গরম ভাবটা চলে যায়। আর এই ফাঁকে আমি তৈরি করে নিব ডো।
নিয়ে নিলাম 3 কাপ পরিমাণের অল পারপাস ফ্লাওয়ার অথবা ময়দা। আর এই ডোটা তৈরি করতে আমাদের লাগবে তেল, দুধ আর লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সল্ট, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপের 3 ভাগ তেল। সাথে দিলাম 1/2 কাপের চেয়েও কম পরিমাণের দুধ এবং এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিব। ডোটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু রুটি পরোটা বানানোর সময় যে রকম নরম করি সেরকম নরম হবে না, তার চেয়ে আরও অনেকটা শক্ত পরিমাণের হবে। এবার এটাকে 2 ভাগে ভাগ করে নিব। 1টা ভাগ থাকবে একটু বড় সাইজের আর 1টা ভাগ থাকবে একটু ছোট সাইজের। বড় সাইজটা বেলে আমরা এটা নিচের লেয়ারটা দিব আর ছোট সাইজটা দিয়ে বেলে উপরের লেয়ারটা দিব। ডোয়ের উপরে ওয়াক্স পেপার দিয়ে এটাকে বেলে নিব, তাহলে এটাকে ওই বাটিতে বসাতে ইজি হবে। রুটিটা বেলা হয়ে গেছে, এখন এই বাটিটাতে এটাকে ভালো করে চেপে চেপে বাটির শেপে বসাবো যাতে কোথাও একটু ফাঁকা না থাকে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে তারপর বসাতে হবে। ওয়াক্স পেপার দিয়ে যখন আমরা রুটিটা বেলেছি, রুটিটা কিন্তু আমরা অনেক পাতলা করে বেলেছি, খুবই পাতলা। দেখি বুঝতে পারছেন কি পরিমাণ পাতলা হয়েছে এটা। রুটিটা বাটিতে সেট হয়ে গেল, এখন ওয়াক্স পেপারটা তুলে নিব। তোলার পরে বাটির চারপাশে যে বাকি অংশটা আছে ওটা আমরা একটা ছুরি দিয়ে কেটে ভালো করে বাটির শেপে তৈরি করে নিব। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমরা নিচের অংশটাকে এভাবে ছিদ্র ছিদ্র করে দিব যাতে এটার একটা বের হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমাদের অ্যাপেল ফিলিংগুলো। আপনারা চাইলে কিন্তু
আরও কম পরিমাণে অ্যাপেলও দিতে পারেন, কিন্তু এই অ্যাপেল প্যাটিতে পরিমাণে যত বেশি অ্যাপেল থাকবে এটা খেতে তত বেশি মজা হবে। আমি দিয়েছি 8টি, আপনারা চাইলে 4টি, 6টি, যেভাবে ভালো লাগে দিতে পারেন, এটা ডিপেন্ড করে সবার টেস্টের ওপরে। আমি বাকি অংশটিও ওয়াক্স পেপার দিয়ে একইভাবে বেলে নিলাম এবং ওপরে আবার দিয়ে সেম একইভাবে সুন্দর করে চেপে চেপে দিয়ে গোল শেপ করে নিলাম। এবার উপর অংশটাতে নিচের অংশের মতো অত বেশি ছিদ্র করতে হবে না, জাস্ট এইভাবে একটু শেপ করে দিলেই হবে। এখানে একটি ডিমের সাথে 2 টেবিল স্পুন মিল্ক নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার অ্যাপল পাইয়ের উপরে ভালো করে আমরা ব্রাশ করে দিব ফেটিয়ে নেওয়া ডিম, এবং এটাকে কয়েকবার ব্রাশ করে দিব। ব্রাশ করার পর উপরে আবার ছিটিয়ে দিব 2 চিমটি পরিমাণে চিনি আর 2 চিমটি পরিমাণে দারুচিনি পাউডার। এবার এটাকে আমরা বেক করব, আর বেক করার জন্য ওভেন টেম্পারেচার থাকবে 425 ফারেনহাইট। 425 ফারেনহাইট আমরা 15 মিনিট বেক করব। 15 মিনিট পরে আমরা 375 ফারেনহাইটে দিয়ে দিব, সেখানে আমরা এটা রাখবো প্রায় 30 থেকে 40 মিনিট। তার মধ্যে আমরা একটু চেক করব এটার ওপর অংশটা গোল্ডেন কালার হয়ে আসলো কি না। রেডি হয়ে গেল আমাদের অ্যাপল পাই, দেখুন উপরটা কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে। অ্যাপল পাই দেখতে যতটা লোভনীয় খেতেও ঠিক ততটা সুস্বাদু। আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে আপনারা ট্রাই করে দেখুন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আমাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অ্যাপল পাইটাকে রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নিব, তারপরে স্ল্যাশ করে নিব সার্ভ করার জন্য। আরেকটা কথা, আপনারা চাইলে এটার সাথে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়েও খেতে পারেন, সেটা খেতে আরও মজা, একবার ট্রাই করে দেখুন। কেমন লাগলো আমার অ্যাপল পাই রেসিপিটি? যদি আপনারা কেউ এটা ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আজ তবে যাই, নিজে ভালো থাকবেন, অন্যের ভালো থাকার কারণ হবেন। আল্লাহ হাফেজ।